আলাইকুম সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো আজকে মূলত আমরা রিং আইডির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে রিং আইডি নিয়ে বেশ কিছু তথ্য ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কালকে আমাদের রিং আইডি নিয়ে একটা মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমার অনশন কর্মসূচি আমরা দিতে যাচ্ছি তো আসলে এটা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্ত ছিল যে আসলে কখন হবে বা কয়টার সময় হবে এটা অনেকেই জানতেন না তো আমরা অলরেডি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি তো আসলে রিং আইডি কিন্তু এখন ফেরানোর দায়িত্ব আমাদেরই কারণ কি দেখেন আমরা যদি চুপচাপ বসে থাকি তাহলে কিন্তু কোনো উপকার কিন্তু আমাদের হবে না ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রিং আইডি নিয়ে কিন্তু অলরেডি একটা নোটিশ চলে এসেছে নতুন একটি নোটিশ এবং এটা আমাদের জন্য অবশ্যই একটা ভালো সংবাদ তো আসলে এই নোটিশে কি কী আছে সেটা আমি একটু আপনাদেরকে বোঝাচ্ছি বা পড়ে শোনাচ্ছি দেখেন এখানে লেখা আছে যে প্রিয় রিং আইডির ব্র্যান্ড প্রোমোটারগণ শুরুতেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সহযোগিতা ও সর্বদাই রিং আইডির পাশে থাকার জন্য আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সকল লেনদেন স্থগিত আছে আমরা আশাবাদী ছিলাম গত জানুয়ারি মাসের মধ্যে আমাদের সকল কার্যক্রম সক্রিয় করতে পারব কিন্তু বর্তমান পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে কাজ করে যাচ্ছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি একটি বিষয়ে আমাদের সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে তা তাহলে রিং আইডিকে জড়িয়ে কেউ যেন কোনো প্রকার মিথ্যা বা অপপ্রচার করতে না পারে যদিও অপপ্রচারকারীরা সফল হয় তাহলে রিং আইডির মতো বিশ্বমানের সোশ্যাল নেটওয়ার্ক অস্তিত্বের হুমকিতে পড়বে ইতিমধ্যে বিশ্ববিখ্যাত বেশ কিছু প্রতিষ্ঠান রিং আইডির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ও আরও অনেকগুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে যাদের মধ্যে অনেকেই বাংলাদেশের তাদের পণ্য উৎপাদন করে রিং আইডির মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে তাদের পণ্য বাজারজাত করবে যা বাংলা বাংলাদেশের একটি শিল্পের বিপ্লব ঘটবে এই মুহূর্তে আমাদের সকল অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে হতে হবে এবং মনে রাখতে হবে রিং আইডির কমিউনিটি জবস মানে লক্ষ কোটি মানুষের কর্মক্ষেত্র তৈরির প্ল্যাটফর্ম দেখেন এখানে কিন্তু রিং আইডি একটা সুন্দর একটা যে নোটিশ তারা কিন্তু দিয়ে দিয়েছে তো আসলে আমার প্রশ্ন হচ্ছে যে শুধু কিন্তু নোটিশই কোনো কাজের সমাধান নয় অর্থাৎ আমরা আপনারা জানেন যে আমরা আমরা আগামীকালকে একটা মানববন্ধন করতে যাচ্ছি তো এই মানববন্ধনের মাধ্যমে আসলে আমরা বিষয়টাকে আরও সকলে সামনে নিয়ে আসার চেষ্টা করবো যাতে সকলে মিলে রিং আইডিকে ফিরিয়ে নিয়ে আসতে পারি তো আসলে প্রায় এক মাস দশ দিন পরে যেহেতু আমাদের একটা নোটিশ এসেছে আশা করি রিং আইডি কর্তৃপক্ষ তারা খুব দ্রুততার সহিত চেষ্টা করবে আমাদের সকল সমাধান সঠিকভাবে দ্রুততার সহ সম্পাদন করার জন্য তো আমি সকল রিং আইডির ইউজার এজেন্ট এবং রিং আইডি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে যত দ্রুত সম্ভব রিং আইডিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যা যা করার প্রয়োজন আমাদের ইউজার লেভেল থেকে শুরু করে এজেন্ট এবং কর্তৃপক্ষ সকলেই যেন আমরা সংশ্লিষ্ট ভূমিকা পালন করতে পারি তো এটাই ছিল মূলত রিং আইডির আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো সেটার সঠিক জবাব দেওয়ার তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে